সমকামিতাকে উস্কে দেওয়া হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং মানুষের মুখে মুখে এই বিষয়টা আলোচিত আলোচনা হচ্ছে বেশি শিক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্ক হচ্ছে এইটা একেবারে একটা অযাচিত একটা বিষয় যে যেই কথাটা বলা হচ্ছে যে কিছু কিছু বিতর্কিত যেই অগ্রহণযোগ্য এবং অবৈধ যে প্র্যাকটিস সেটাকে উস্কানি দেওয়া হওয়া বা সেটাকে উৎসাহ দেওয়ার যে অভিযোগটা সেটা একেবারেই অমূলক একটি কথা এবং সেটা গ্রহণযোগ্য নয় এটার সাথে আমাদের যেই সেখানে টেক্সট বইতে যেই কন্টেন্টটা ছিল সেটা কোনো সম্পর্ক নেই তবে আমি আবারও বলছি যেহেতু একটা বিশেষায়িত ধর্মীয় বিষয়ে কোনো সংবেদনশীলতা আছে এবং থাকতে পারে এবং কীভাবে সেটাকে আমরা মিটিগেট করতে পারি সেই বিষয়তে ইতিমধ্যে আমরা একটা কমিটি করেছি ধর্মীয় চিন্তাবিদদের নিয়ে ইসলামী চিন্তাবিদদেরকে নিয়ে সেখানে নেতৃত্ব দিচ্ছেন বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদ তো সুতরাং তারা একটা আমাদেরকে জানাক যে ধর্মীয় বিষয়টা সেখানে কোনোভাবে সংবেদনশীলতার দিক থেকে সেখানে কতটুকু প্রভাব সেখানে পড়তে পারে আবার তথ্যগত বিষয়ে আমাদের তো তথ্যটাও জানাতে হবে সেটা ওই বয়সের ওই শিক্ষার্থীদের জন্য যথাযথ কি না এই আলোচনাটাও আছে যে কতটুকু পরিমাণ আবার পাশাপাশি অন্যান্য আলোচনাও আছে যে যেহেতু এটা একটি অ্যাডোলেসেন্ট সময়ের মধ্যে সেটা কিছুটা তার শারীরিক অনেক পরিবর্তন নিয়ে তাদের কিছু জানার একটা বিষয় আছে সেটা আসলে এই কনসেপ্টটা কি ওই বয়সে এই শ্রেণীতে দেওয়ার যোগ্য কি না সেটা নিয়ে তারা একটা মতামত দিক আবার আমরা অন্যান্য যারা বিশেষজ্ঞগণ আছেন এনসিটিভিতে আছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছেন তাদেরও মতামত দিচ্ছি শুধুমাত্র এই কমিটি নয় তবে যেহেতু ইতিমধ্যে চলে গিয়েছে যারা বিতর্কটাকে উস্কানি দিচ্ছেন সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটার পেছনে অন্য উদ্দেশ্য আছে যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে একটা নির্বাচনে জনগণ রায় দিয়েছে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে অপরাজনৈতিক শক্তি দেখা যাচ্ছে যে তিলকে তাল বানানোরও একটা প্রবণতা সেখানে আছে আমরা বলছি না যে সব সমালোচনা অগ্রহণযোগ্য সমালোচনা হবেই গণতান্ত্রিক পরিবেশে সমালোচনা হবেই আলোচনাও হবে কিন্তু সেটাকে যেভাবে করে অনেক যেই বিষয় সেখানে নাই সম্পৃক্ততা নাই যেই বিষয়ের সাথে কোনো সংযোগ নাই সেটাকে উস্কানি দেওয়া হচ্ছে সেইটা একেবারে অমূলক একটা অভিযোগ এবং সেটা অন্য রাজনীতি অর্থাৎ এটাকে অপরাজনীতি করার একটা প্রয়াস বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত বেশিরভাগ ক্ষেত্রেই যে স্ট্যাচুটরি প্রতিষ্ঠান আছে যারা আইনের দ্বারা সৃষ্ট আবার আমাদের চারটি বিশ্ববিদ্যালয় সরাসরি স্বায়ত্তশাসিত সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না শিক্ষাবিদগণদের সাথে আলোচনা করব বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের যে অভিমত সে অনুসারে তারা সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হস্তক্ষেপমূলক কোনো কাজ এখানে করার কোনো সুযোগ নেই সেটা আমার অনুভূতি হচ্ছে অবশ্যই শিক্ষার্থীদের জন্য তো একটা সৃষ্টিশীলতার প্রয়োজনে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনে সংসদের যে কার্যকারিতা সংসদ সেটাকে আরও বেশি ভূমিকা নেয়া সংসদের মধ্যে শিক্ষার্থীদের পার্টিসিপেশন সেগুলো তাদের দক্ষতার সাথে সম্পর্কিত যে তারা সৃষ্টিশীল কাজ করবে সেটা কিন্তু তাদের পড়াশোনার সাথেও সম্পর্কিত সে আমার আমার অভিমতটা হচ্ছে সেটা যে এটা হলে তো শিক্ষার্থীদের জন্য বেশ ভালো হয় সেটা কতটুকু পরিমাণ আবার অরাজকতা সৃষ্টি করতে পারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বা অন্যান্য নানান বিষয় এখানে সামনে আসতে পারে সেগুলো তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো বিবেচনা করে সেটা সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে আমি কী মনে করছি সেটার চাইতে আমাদের সেই প্রতিষ্ঠানগুলোর যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কী মনে করছেন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ